একই র‍্যাঙ্ক ম্যাচে গ্যারিনার দুই দালাল হোয়াটসঅ্যাপে কল দিয়ে স্কট কিন্তু একসাথে টিমিং করে ফুল ম্যাচ ভুইয়া নেওয়ার চেষ্টা এই জিলানি বলেছে এফএপিডি বলেছে এফএপিডি বলেছে স্যার অ্যানিমাস 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 এসকে সাব্বির এফএপিডি জিলানি আছে জি জি সব বট মেরে দেব নমস্কার টিমিং করবা আমি কত ডাকে আনবো মিলানবো টিমিং করব না একদম মাইরা দেব এ টিমিং করা দরকার আমরা তিনজন না ডাকবো যদিও আমরা তিনজন আমাদের একটা প্লেয়ার কিন্তু নেটওয়ার্ক খারাপের কারণে আমাদের ম্যাচে আসি নাই তো জিলানিকে ফোন দি তাকে মিলে আসতে বলি তার সাথে ফুল ম্যাপ টিমিং করে ভুইয়া নেয়ার চেষ্টা তুমি কি ম্যাচের মধ্যে গেম খেলতেছো তোমাদের ম্যাচে আমি পড়ছি মিলে আসো টিমিং করে মারো না মিলে আসি হাই হাই র্যান্ডম স্কোয়াডে খেলতেছো মিলে আসবে নাকি তাই কও এখন আসো কোন জায়গায় আসো কোন জায়গায় ক্যাপ টাউনে কাছাকাছি আসো মিলে আসো মিলে তোমার হচ্ছে টিমিং করতে করতে আসো একজন আমাদের একজন ব্যাকআপে থাকো ভাই আমাদের একজন ব্যাকআপে থাকো দুজনে দিকে আসো আমাদের স্কোয়াডটা মিলে আছে আর এফএফবিডি এর স্কোয়াড ক্যাপ টাউনে তাহলে হোয়াটসঅ্যাপে ফোন দিলাম সে কিন্তু আমাদের মিলে টিমিং করার জন্য আসতেছে দেন সে আসুক তারপরে কি হয় তুমি একটু দেখো থাকে থাকে কেন আসতেছে এই দেখো টিমিং করা যায় আসছে টিমিং করা যায় তো এসে নি আসছে আমার দেখা দেখি আমার স্কোয়াড মেটার সবাই চলে আসতেছে এফএফবিডি দেখা দেখি এফএফবিডির স্কোয়াডও কিন্তু আমাদের পিছে আসতেছে তো সব মেলায় আমরা কিন্তু এখন পিকে যাইতেছি পিকে কিন্তু একটা রিভার পয়েন্টে অলরেডি রিভার দিতে একটা এনিমি দেন আমাদের লক্ষ্য ওখানে যাওয়া দেন ওখানে একটু ভুল বোঝাবুঝির কারণে এমন কিছু ঘটে তাতে এফএফবিডি কিন্তু একটু রাগই করে তো কি হয়েছিল চলুন দেখা যাক এফএফবিডি সামনে আমার সামনে ওদের চারটে প্লেয়ার আছে মারে দিছে ওই কোয়াল এক্স ভাই আছে না কেন ভাই এখানে মায়ের দেখাই দেবো তো আবারও এখানে একটু ভুল বোঝাবুঝি হয় এফএফবিডি গিল্ডের এফএফবিডি কাজী সে আমার একটা পিলারকে মেরে দিয়েছে আমার পিলারটা ভুল বসাতে কারণে ছাদের উপর উঠছিল আর এফএফবিডি কাজী কিন্তু সেটা বুঝতে পারে না যে আমার টিমমেট ছাদের উপর উঠছিল ভুল করে আমার টিমমেটকে কিন্তু মেরে দেয় দেন আমার কাছে কোনো প্রকার কোনো টোকনও নেই যে আমি আমার টিমমেটদের নামাবো আমি একটু টেনশনে আছি কারণ গ্যান মাস্টার স্কোয়াড নিয়ে কিন্তু খেলতে নামছি প্রথম অবস্থায় তারপরে আমি আবারও এফএফবিডিকে ফোন দিই সে ফোনটা রিসিভ করে দেন তাকে আমি বলি যে আমার কাছে টোকন নেই সে কিন্তু তার স্কোয়াডমেটকে বলে দেয় যে তার কাছে টোকন নেই আমার সব স্কোয়াডমেট মরে গেছে তখনই এফএফবিডি কাজী কিন্তু ওখানে দাঁড়ায় দাঁড়ানোর পরে তার ব্যাগ থেকে আমাকে ইউজ টোকন দেয় আর সেই টোকনগুলো নিয়ে কিন্তু আমি রওনা দিচ্ছি যে আমার স্কোয়াডকে নামাইতে হবে ওরা একটু মিস হয়ে গেল সামনে প্লেয়ার আছে আমি রিভাইভ দিয়ে দিলাম টোকন লাগবে তোমাদের টোকন লাগবে ওটা আমার পিলার না ওটা জানি না আমাদের পিলার আমাদের পিলার আমাদের পিলার এখানে নামছে
ওটা কার পিলার নামলো সামনে এই টিমিং এইটা সমস্যা দেখি কোনটা মানে কোনটা কার এটা বোঝা গেছে না আচ্ছা আমাদের আমাদের স্কোয়াড গুলো এখানে থাকো কে আমাদের স্কোয়াড এখানে আসো এই সুলে এলেক্স ভাই আমাদের সাথে থাকো আমাদের সাথে থাকো আমাদের সাথে থাকো আমি আছে কাজিরে ফলো করছো সবাই ঘরে আছো সবাই ঘরে আছো সবাই ঘরে আছো পিলার গুলো সবাই একটু দেখে নাও জিলানি আমরা তিনজনই আমাদের একটা পিলার বাইরে আছে ওটা ডাক দাও ওটা ডাক দাও আসছে তো তিনজনই একজন তো আসেই নাই তিনজনই এই যে আমাদের আমরা তিনজন নামছি বুঝছো আমরা আমাদের একটা পিলার আসি নাই আমরা ম্যাচ ভুইয়া করব ঠিক আছে জিলানি যেভাবে 1 2 করব আমরা আগে ফাইটে না যাই এনিমি গুলো সব মারি দি আমরা এদিক দেখো কাজিরে ফলো করো সবাই কাজিরে ফলো করো আমার স্কোয়াড তোমরা সবাই আমার সাথে আসো হ্যাঁ তোমরা সবাই আমার সাথে আসো তোমাদের তোমাদের কে মারবে না নে হুম ওকে আমি হচ্ছে কাজীবাড়ে ফলো করছি কাজীবাড়ে ফলো করছি কাজীবাড়ে ফলো করছি জিলানি মোটরসাইকেল সরি জিলানি আসো সাথে সাথে আসো সাথে সাথে আসো জিলানি কত কিল করতেছো হাই হাই আমাদের অ্যালেক্সের কি হয়েছে অ্যালেক্স অ্যালেক্স কি করো অ্যালেক্স মারো না অ্যালেক্স মেডকিট করো আমার মেডকিট নাই মেডকিট এখানে আসো সবাই কাজে রেখে আসো সবাই কাজে রেখে আসো সবাই আমার পাশে আসো কাজ হবে অ্যালেক্স আগে যাও না অ্যালেক্স আগে যাও না হইছে মারে দেখছো আমাদের অ্যালেক্স অ্যালেক্স মালো গিরা অ্যালেক্স মালো আমাদের কাজই আমি ওনার ব্যাকআপ দিতে ব্যাকআপ দিতে গেছি আর কোনো কাজ নাই আমার কাজ হচ্ছে তোমাদের একটা পিলার নক তোমাদের একটা পিলার নক তোমাদের একটা পিলার নক এদিকে আসো এদিকে আসো ভাই টিমিং করে খেলা যে এত কষ্টকর বিষয় যদি আগে জানতাম তাহলে কোনোদিনই টিমিং করতাম না এফএফবিডি স্কোয়াডে কিন্তু দুইটা পিলার অলরেডি মারা গেছে আর আমাদেরও কিন্তু দুইটা পিলার মারা গেছে আমি কিন্তু আমাদের স্কোয়াডে একা বেঁচে আছি এখানেই কিন্তু সবচেয়ে বড় ভুলটা হয়ে গেছে আমাদের হয়তোবা মাইনাস খেতাম আর মাইনাস খেয়ে আমাদের টিমের গুলো অনেক কষ্ট পাইতো আমিও কিন্তু এই ম্যাচটাতে মাস্টারে উঠলাম তোমরা হয়তোবা দেখতে পেতেছো সব মিলাই মোটামুটি ভালো হয়েছে যদিও গাইজ 2 নম্বর স্কোর হয়েছে আমাদের কিন্তু ভুইয়া নেওয়ার কথা ছিল কিন্তু ভুইয়া নিতে পারলাম না আর দুর্বশতার কারণে একটা প্লেয়ারের নেট ছিল না আমরা কিন্তু 4 জনের জায়গায় 3 জন ম্যাচে গেছিলাম তো যাই হোক গাইজ টিমিং করলাম টিমিং করার কারণে কিন্তু 2 নম্বর আসছে টিমিং যদি না করতাম হয়তোবা ভুইয়া আমরাই নিতাম কারণ আমাদের যে প্লেয়ার এরা কিন্তু সব রিজনের প্লেয়ার তো যাই হোক গাইজ ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করে দিও ইউটিউব চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে